অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় চলচ্চিত্রের খলনায়ক ইলিয়াস কোবরার সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে তোলপাট চলছে ঘটনার দিন ইন্সপেক্টর লিয়াকতের সাথে তার যোগাযোগের প্রমাণও মিলেছে তার প্রভাবের কারণে অপকর্মের কথায় এলাকাবাসী জানলেও মুখ খুলতে অপারগ তবে সিনহা হত্যায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন ইলিয়াস কোবরা কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধে রূপালী পর্দার খলনায়ক ইলিয়াস কোবরার বিরুদ্ধে এবার বাস্তবেই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে মাদক পাচার ব্ল্যাকমেইলিং সহ নানা অপকর্মে সম্পৃক্ত থাকার বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে একত্রিশ জুলাই পরিকল্পিতভাবে হত্যার জন্য ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের নির্দেশে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে বিকেল থেকে রাত পর্যন্ত নিজের বাগান বাড়িতে ব্যস্ত রাখে ইলিয়াস কোবরা রাতে সিনহা বাগান বাড়ি থেকে বের হলে পরপর নয়টি এস এম এস করে সিনহার অবস্থান ওসিকে জানায় কোবরা আমার সাথে সিনহার কখনো দাখে হয় নাই আমি চিনিও না আমার কোনো বাগান বাড়িও নেই এটা যে ভদ্রলোক বলতে পারছে তাকে আপনার মাধ্যমে আপনার এখানকার ইয়ার মাধ্যমে আমি বলতে চাই উনি একটা কোন প্রমাণ দোক যে আমি সিনহা সাহেবের সঙ্গে আমার পরিচয় ছিল অভিযোগ আছে মরিচঘোনা এলাকার মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হওয়ার সুবাদে ও সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখত সম্প্রতি ক্রসফায়ার লিস্টে নাম ওঠাদের মীমাংসার দালালির কাজে সক্রিয় হয়ে উঠেছিল সে আমি যেটা চ্যালেঞ্জ করে বলবো একটা প্রমাণ একটা বরের স্বামী একটা ছবি আর একটা কোন জিনিস দাগাকে যে স্বামীর এবং কোন কিছু সাথে জড়িত হইছে এটা অসম্ভব ব্যাপার। তবে এ খলনায়কের দাবি জনকল্যাণকর নানা কাজ দেখে হিংসা বসত তার বিরুদ্ধে অপপ্রচাৰ চালানো হচ্ছে। আমার কর্মকাণ্ড ভালো কর্মকাণ্ড সমাজের উমরায় যারা পছন্দ করে তারাই কোন উৎস সমাজ অনুমতি মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে চারদলীয় জোট সরকারের আমলে এলাকায় যথেষ্ট প্রভাব ছিল তার এরপর চুপচাপ থাকলেও ওসি প্রদীপ দায়িত্ব নেয়ার পর থেকে আবারও আলোচনায় আসে ইলিয়াস কোবরা